আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে আমিও ভালো আছি দূর থেকে স্বামীকে কাছে আনার শক্তিশালী দোয়া দুই দিনের মধ্যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমল আজকে এই সম্পর্কে আলোচনা করব। অনেক বোনে কমেন্ট করছেন যে আমার স্বামী দূরে থাকে সংসারের খোঁজখবর রাখে না এবং টাকা পয়সাও দেয় না আবার অনেক বোনে কমেন্ট করছেন যে আমার স্বামী তো দূরে থাকে আমাকে ডিভোর্স দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না এই ক্ষেত্রে আমি কি করতে পারি আবার অনেকেই কমেন্ট করেন যে আমার স্বামী তো আমাকে আগে মতো ভালোবাসে না আমার কথা শুনে না আমার কাছ থেকে দূরে থাকে ক্ষেত্রে আমি তার সাথে যোগাযোগ করতে পারি না এবং সে আমার কথা শুনে না এবং সে আমাকে ভুলে যাচ্ছে এবং ডিভোর্স মতো অবস্থায় চলে আসছে এবং কি সে আমার খুব অতিরিক্ত অত্যাচার ও জ্বালা যন্ত্রণা করছে এ বন্ধের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছে একটি দোয়া নিয়ে আসছে যে দোয়াটির আমল করলে আল্লাহ তাল্লাহ রহমতে দুই দিনের মধ্যে আর সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বোনেরা অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তাহলে যখনই আমরা নতুন দোয়া ও আমল সম্পর্কে ভিডিও আপলোড করব তা আপনি সাথে সাথে পেয়ে যাবেন আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আজকে যে দোয়াটির আমল সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো যা খুবই শক্তিশালী একটি দোয়া এই দোয়াটির অর্থ আপনারা বাংলা স্কিমে দেখতে পাচ্ছেন চলুন এই আমলটি কিভাবে করবেন সেই বিষয়টা এখন জেনে নিই অবশ্যই আমলটির কথা মনোযোগ দিয়ে শুনবেন রাত্রে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ নামাজ পড়ার পরে নামাজ শেষ করে একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আস্তাক ফিরুল্লাহ আর একশো বার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে দুই হাত উঠায়া মোনাজাত ধরে এই স্কিমে যে দোয়াটি দেখছেন এই দোয়াটি পাঠ করবেন কমপক্ষে এগারো বার আর এর বেশি যতবার পাঠ করতে পারে দোয়াটি হলো আল্লাহ হুম্মা যা আলাই নানা মিনাল মাওয়াতি আর রহমাতি আফদালিহা দালিহা প্রিয় বোনেরা এই দোয়াটি পাঠ করবেন কমপক্ষে এগারো বার মোনাজাত ধরে মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে পারেন তারপরে আপনি এগারো বার পাঠ করে আপনার মোনাজাত শেষ করে দিবেন তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আবার মোনাজাত ধরবেন মোনাজাত ধরে আপনার স্বামী যদি আপনার কথা না শুনে তাহলে কথা শোনানোর জন্য আল্লাহ কাছে দোয়া করবেন বা আপনার স্বামী যদি আপনার কাছে না আসে সেক্ষেত্রে আপনি আপনার স্বামী যেন আসে আপনার কাছে সেক্ষেত্রে আল্লাহ কাছে দোয়া করবেন আপনার যে সমস্যাটা হয় সেই সমস্যার কথাটা মহান আল্লাহ তালার কাছে তুলে ধরবেন তারপরে আপনি আবার দুরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে আপনার মোনাজাতটা শেষ করবেন এইভাবে আপনি আমলটি দুই দিন পর্যন্ত করবেন দুই দিনের মধ্যে আল্লাহ তাল্লাহ রহমতে অবশ্যই রেজাল্ট পাবেন আর যদি দুই দিনের মধ্যে রেজাল্ট না পান তাহলে আপনি আমলটি এগারো দিন পর্যন্ত করবেন আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আল্লাহ তাল্লাহর দয়ায় আপনি অবশ্যই সফল হবেন তাই আল্লাহ তালা কার দোয়া কখন কবুল করবেন একমাত্র মহান আল্লাহ তালাই জানেন তাই আপনি ইতিম বিশ্বাসের সাথে আমলটি করতে থাকবেন অবশ্যই এর উত্তম ফল মহান আল্লাহ তালা আপনাকে দান করবেন একদিন বা দুই দিন বা এগারো দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ তাল্লাহর রহমতে আশা করি আমলটি সম্পর্কে বোঝাতে পেরেছি আল্লাহ তালা যেন আমাদের মনের আশাগুলো পূর্ণ করেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম